বর্তমান সময়ে রাজ্য সরকার বিভিন্ন স্থানে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বারবার দাবি করে থাকে কৃষকদের বা সার্বিকভাবে কৃষির মান উন্নয়নে বিভিন্ন প্রকারের উদ্যোগ গ্রহণ করা অব্যাহত তবে এমন কিছু কিছু জায়গা রয়েছে যেখানে কৃষকরা সম্মিলিতভাবে দাবি করে সরকারের সংশ্লিষ্ট এলাকার কৃষি কাজের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া এমন বেশ কিছু এলাকা রয়েছে যেখানে নিজেদের মতো করেই বহু কষ্টে পুঁজি করে নিজেদের জীবিকা নির্বাহ করে আসছে এরকম একটি এলাকা হচ্ছে কৃষ্ণপুর জীবন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দক্ষিণ কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের বাইশ ঘড়িয়া এলাকা এই এলাকাটি গোটা রাজ্যের একটা অন্যতম কৃষি প্রধান এলাকা হিসাবে পরিচিত মূলত বিভিন্ন প্রকারের সবজি চাষের জন্য এই এলাকা একটা সুনাম রয়েছে এই এলাকার উৎপাদিত সবজি শুধু স্থানীয় বাজারে নয় গোটা রাজ্যের মধ্যেই এই এলাকার উৎপাদিত সবজির ব্যাপক চাহিদা রয়েছে এই সময়ের মধ্যে শীতকালীন সবজির চাষ কি রকম হয়েছে কৃষকেরা কোন অবস্থায় রয়েছেন এই বিষয়গুলো নিয়ে খোঁজখবর করলে কৃষকদের সাথে আলাপচারিতায় তারা দাবি করেন সরকারি সাহায্য তারা কিছুই পায়নি বা সরকার তাদের ব্যাপারে সম্পূর্ণ উদাসীন। তাছাড়া এলাকার কৃষকদের বক্তব্য বিজেপি সরকার কৃষকদের মানন্নয়নের কাজ করছে। তাদের জানা থাকলেও আদতে গোটা কৃষ্ণপুর এলাকায় না বিজেপি সরকার না মন্ত্রী বিকাশ দেব বর্মা না স্থানীয় পঞ্চায়েত প্রধান কেউই কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করছে না। অর্থাৎ मुद्दा কথা হচ্ছে সংশ্লিষ্ট এলাকায় সাধারণ মানুষ রাজ্য সরকারের ভূমিকায় অন্তত কৃষির পরিপ্রেক্ষিতে

আপনি মানে কৃষিকাজ কৃষি কাজ করেন বছর কি চাষ করতেছেন করতেন ফুলকপি মূলা কেমন চাহিদা বাজারে বাজারে তো চাহিদা আছে ওখানে তো কোন ফলন নাই ফুলকপি মানে বাজারে কেমন আছে ডিমান্ড ফুলকপি তো ওখানে পাঁচ চল্লিশ পঞ্চাশ মানে পাইকারি পাইকারি বেগুন আছে পাঁচ পঞ্চাশ পঞ্চাশ ষাট আচ্ছা আপনারা কি মানে নিজেরাই মানে ইয়ে করতেছেন নাকি সরকারি সাহায্য সহযোগিতা কিছু কোনো সাহায্য